হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি খাবো ব্রাহ্মী শাক ভাজা। এটা বাড়ির শাক, ব্রাহ্মী শাক আলু দিয়ে ভাজা। এটা তেলের বড়া, মাছের তেলের বড়া, মুসুর ডাল, ঝিঙে, আলু দিয়ে পোস্ত করেছি। এটা লোটে মাছের ঝুড়ি, আর এটা হচ্ছে মটন ফ্যাট কারি, লাল লাল করে রাঁধা হয়েছে। চলো দেখি খাই কেমন লাগে। প্রথমে আমি খাচ্ছি ব্রাহ্মী শাক ভাজা। এবার খাচ্ছি মাছের তেলের বড়া। এবার খাবো ঝিঙে পোস্ত। এবার খাচ্ছি ডাল। মাছের ঝুড়ি
খুব ভালো হয়েছে। একটু ঝালটা বেশি, খুবই ঝাল হয়েছে। ছোটো ছোটো লঙ্কাগুলো ফেলে দিচ্ছি। আবার খাবো মটন চাট কারি। পুরো লাল লাল ঝোল। দারুণ হয়েছে।
আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্টসে জানিও কেমন হয়েছে, আর সাবস্ক্রাইবটা করে দিও। টাটা।